বিগত কয়েকদিন যাবৎ একটা প্রশ্ন, অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন আমাদের সবার সামনে এসেছে, নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়। আর এই সার্বজনীন কনফিউশন দূর করতে কমেন্ট বক্স থেকে শুরু করে টাইম লাইনে নিজেদের জীবন, কিবোর্ড উৎসর্গ করে দিয়েছেন এক একজন মহৎ সোশ্যাল মিডিয়া সায়েন্টিস্ট। এইটা আমরা জানতাম। সে যাই হোক, একটা গল্প শোনাই। মনে করেন গহীন জঙ্গলের ভিতর দিয়ে আপনি একা একা হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ আপনি পা পিছলে পড়ে গেলেন শিকারির পাতানো একটা ফাঁদে। যেহেতু ফাঁদটা বানানো হয়েছিল বন্য প্রাণী আটক করার জন্য, তাই আপনি চাইলেও নিজের ইচ্ছায় একা একা ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারছেন না। আচ্ছা ওয়েট, গল্পটা আরেকটু রিওয়াইন্ড করি। হ্যাঁ, গহীন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হাঁটতে হাঁটতে আপনি সন্ধান পেলেন পাহাড়ি একটা ঝর্ণার। আপনার অ্যাডভেঞ্চার সফল হলো, একটা পাথরের উপর বসে সেই অপরূপ ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে থাকলেন। প্রথম গল্পে আপনি একটা ট্রাপে পড়ে গিয়েছিলেন, চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, অর্থাৎ পরিস্থিতির শিকার হয়ে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি সেখানে আটকে গিয়েছিলেন। দ্বিতীয় গল্পে কেউ কিন্তু আপনাকে বেঁধে রাখেনি, আপনি সেখানে নিজের ইচ্ছায় বসেছিলেন এবং নিজের ইচ্ছায় সৌন্দর্যটাকে উপভোগ করছিলেন। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে যাচ্ছি। প্রথম গল্পটা হলো আটকে যাওয়া, আর দ্বিতীয় গল্পটা হলো ভালোবাসা। আটকে যাওয়া হলো বাধ্য হয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে থাকা, আর ভালোবাসা হলো নিজের ইচ্ছায় থাকা। যেহেতু আজকের ভিডিও আটকে যাওয়া নিয়ে, আপনাদেরকে এই আটকে যাওয়ার কিছু ভয়াবহ কারণ সম্পর্কে বলি। নাম্বার ওয়ান, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। আপনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে কোনো একটা সম্পর্কে আছেন বা সম্পর্কটাকে টিকিয়ে রেখেছেন। 2019 সালের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটা রিপোর্ট অনুসারে 35%-এরও বেশি নারী ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। 2021 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টাডি রিপোর্ট অনুসারে 23%-এরও বেশি পুরুষ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। এগুলো তো ছিল শুধুমাত্র অন পেপার কিছু রেকর্ড। আপনি নিজেও এটা জানেন যে আমাদের চারপাশে প্রতিদিন না জানি কত মানুষ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশের ডিভোর্স রেট আপেক্ষিকভাবে কম, মানে এই ভায়োলেন্স রেটের চাইতে কিন্তু অনেক অনেকাংশে কম। এমনটা কেন? ডোমেস্টিক ভায়োলেন্স সহ্য করে, অত্যাচার সহ্য করেও কেন সংসার করে যাচ্ছে জানেন? পরিস্থিতির শিকার হয়ে, সমাজ কি ভাববে, সমাজে মুখ দেখাতে পারবো কিনা, পরিবার কি ভাববে, এক্সেট্রা এক্সেট্রা। নাম্বার টু, ইমোশনাল উইকনেস। আপনি আপনার চারপাশে কাপলগুলোকে যদি একটু নোটিস করেন তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে বর্তমানে এদের কি দুরবস্থা। একে অপরকে গালি দিচ্ছে, গায়ে হাত তুলতেছে, অ্যাবিউজ করতেছে, ব্ল্যাকমেল করতেছে, কিন্তু তারপরও ব্রেকআপ করছে না। এইসব ক্ষেত্রে কি হয় জানেন, এক পক্ষ একদম ইমোশনালি অপর পক্ষের উপর উইক, আর অপর পক্ষ এটা জেনে সেটাকে ব্যবহার করছে তার এগেনস্টে, তাকে ইউজ করতেছে, গালি দিচ্ছে, চাচ্ছে তাই ব্যবহার করতেছে, কারণ সেটা জানে অপর পক্ষ ইমোশনালি উইক হয়ে আছে। নাম্বার থ্রি, লো সেলফ ইস্টিম। আর এই ইমোশনাল উইকনেসটা আসে বেসিক্যালি লো সেলফ ইস্টিম থেকেই। যেমন ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে, ও ছাড়া তো আমার কেউ নেই, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো, ওকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে। মানে যদি ব্রেকআপ করার মন মানসিকতাটাও আসে, মানে যদি ভুলে ব্লক করে দেয় তাও পরেও কয়েকদিন পর আনব্লক করে দেয়, এই ব্লক আনব্লকের খেলা চলতে থাকে না, এটা হলো লো সেলফ ইস্টিম। মনে হয় ওকে ছাড়া আমার জীবন চলবে না, ও তো অক্সিজেন, ওকে ছাড়া তো আমি নিঃশ্বাসই নিতে পারবো। আচ্ছা, এতক্ষণ এই ভিডিওটা দেখার পর আপনার কি মনে হচ্ছে? আপনি কি এখনও চান কেউ আপনার উপর আটকে যাক, ভালো না বেশো বাধ্য হয়ে আপনার সাথে থাকুক, নাকি আপনি কারো উপর আটকে আছেন? ইটস ওকে, জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে আমরা কারো না কারো উপর আটকে যাই, আর আটকে যাওয়াটা কখনোই ভালোবাসা না, এটা জাস্ট একটা অবসেশন। কারণ ভালোবাসায় না একটা আত্মসম্মান থাকে, কিন্তু এই আটকে যাওয়া বা অবসেশনে কখনো আত্মসম্মান থাকে না, এখানে আমাদের সব কিছু শেষ হয়ে যায়। আপনার যদি মনে হয়ে থাকে আপনি কোথাও আটকে আছেন, বেরিয়ে আসুন, আপনি চাইলেই পারবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর টেক কেয়ার।